ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته. مسجد كي جانا زريا عندنا. كي جنو المسجد؟ مسجد جنة. مسجد كتب بداتها. এরকম যদি আমরা করি তাহলে তো মসজিদে জমাতে থাকবে না তো আপনি বলছেন উনি শুধু জুম্মায় যান জুম্মা কেন জানতে গেলে এরকম বাহানা করে মসজিদে যাওয়া যাওয়া থেকে বিরত থাকা কখনো যাইস না যেভাবেই হোক আপনি মসজিদে যাবেন ভয় করুন আল্লাহকে আমরা বাংলাদেশ যাই আরও কত বিদাত রয়েছে মসজিদে তথাপি আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে দেয় করি মুসলমানদের সাথে ওরা বেদাত করলে ওদের বেদাত ওদের উপর চাপবে আমার উপর চাপবে না আমার উপর তার বেদাত চাপবে না আপনি যেটা কাজ করার ওইটা করুন করুন আপনি তাকে বুঝাবেন কিন্তু আপনি করতে পারছেন না তাহলে আপনি মুসলমান হিসেবে মসজিদে গিয়ে জামাতের সাথে স্লাথ দেয় করুন মসজিদে যান মসজিদে যান মসজিদে গিয়ে স্রাঁদ পড়ুন আর লোকজনকে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে হিকমতের সাথে বুঝান যদি কোনো কাজ বেদাত হয়ে থাকে ওইটা বুঝান কিন্তু আপনি বাহানা করে একদম সরে যাবেন মসজিদ থেকেই তো মানুষ দিন বুঝবে রকম দাওয়াত হবে কিরকম আবার মসজিদে গিয়ে জয়মাতের সাথে স্রাতে দায় করা এটা পুরুষদের জন্য ওয়াজে মুসলিম ভাই এরকম করবেন না এরকম করবেন না সলফে সালহীন আবদুল্লাহ বিন অমর উদ্দিনা খারিজিদের পিছনে নমাজ পড়েছেন সরাসরি বিদার এর মধ্যে ইস্কার নেই খারিজিদের ব্যাপারে কত ভীতি প্রদর্শন হচ্ছে হাদিস তো হারিজি যারা ওদের ব্যাপারে কত ভীতি প্রদর্শন হচ্ছে সরাসরি ওই জমানায় ওই সাহাবিদের জমানায় আবদুল্লাহ বিন অমর রতিমার জমানায় খারিজি গ্রুপ ইমাম আবু হানিফ রহমতুল্লা দে আকিদ নুসল্লি হালফা বরীন ওন আমরা নেক লোকের পিছনেও নমাজ পড়ি লোকের পিছনেও পিছনে নমাজ পড়ি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে মুসলমান ইসলামের ভিতরে থাকবে তার পিছনে আমাদের জন্য নমাজ জায়েজ যেটা দিন থেকে একদম হারিজ করে দেবে স্পষ্ট সে সময় তার পিছনে জায়েজ না তাই মসজিদ জবাব আজিব মুসলমান বাহানা করবেন না আরো কত বড় বেদাত হালকা একটা বেদাত এটা এটাও বেদাত আরো কত বড় বড় বেদাত রয়েছে আপনি তাড়াতাড়ি মুসলমানদের দিন থেকে খারিজ করতে পারছেন না মসজিদে গিয়ে জামাতের সাথে সলাত কিছু লোক আছে অলস আর বলে এই জন্য আমি যাচ্ছি না মুসলিম তুমি অলসতা না সলাতের ক্ষেত্রে অলসতা এটা মুনাফিকের গুণ আল্লাহ বলেছেন তাদের মনে একটা আর মুখে আরেকটা আর আল্লাহ তাদের সাথে কৌশল কত আচরণ করছেন ঢিল দিচ্ছেন তাদেরকে আর তারা সালাতে যায় মনে তো আর সলাত নেই এমনি যায় অলসভাবে ঠেকায় পড়ে যাচ্ছে তো মন থেকে সলাধ দেয় করে না তাই মুসলিম হে আমার মুসলিম ভাই হে আমার মুসলিম বোন প্রত্যেকেই প্রত্যেকের স্তরে আমরা সলাত দেয় করব মুসলিম বোন নিয়মিত তার ঘরে সলাৎ দেয় করবে নিয়ম মতো আর পুরুষেরা যারা সচল এবং সবল যারা মসজিদে গিয়ে সলাৎ দেয় করতে সক্ষম মসজিদে যেতে কোনো অসুবিধা নেই এরকম পরিস্থিতি তাদের জন্য মসজিদে গিয়ে জমাতের সাথে সলাৎ দেয় করা ওয়াজিব অতএব এই হালকা বেদাতের বাহানা করে আপনি দূরে থাকবেন এরকম যেন হয় না হ্যাঁ যদি মসজিদ আশপাশে কোন কোরআন এবং সুন্দরী সালাফি মসজিদ থাকে তাহলে ওখানে গিয়ে পড়বেন সন্দেহ নাই কিন্তু নাই তো মসজিদে গিয়ে সাথে সলাৎ দয়া করবেন বাহানা করবেন না আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আল্লাহ আমাদের হেদায়ত আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন কেন রে ভাই সলাতের ক্ষেত্রে আমি অনুস্তা করব কেন শৈতান কি করে ওই বস একটা মশলা নিয়ে আপনার ভিতরে সন্দেহ সৃষ্টি করলো পরে বললো মসজিদে ঘরে পড়ো ঘরে পড়ে পড়ে একদম দূর করে দিল সলাদ থেকে এরকমও অনেক লোককে দেখেছি আল্লাহ মাফ করুক খবরদার এরকম করতে নাই শুনুন আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে সলাদ দেয় করা কি ওয়াজ তো ও যে বেদাত করছে ওর বুনা ওর গাড়ি ছাপবে আপনার গাড়ি ছাপবে না আপনি ওই কাজকে ঘৃণা করবেন আর হিকমতের সাথে ও গিয়ে গিয়ে একজন লোককে যদি আপনি বুঝাতে পারেন একটা কথা বলে বা কারো উপর চড়াও হবেন না হিকমতের সাথে বুঝাবেন একটা একটা কথা বলবেন বলা যায় না হয়তো আপনার মাধ্যমে পেতে পারে এছাড়া আপনি যদি মসজিদে না যান মসজিদ মানুষ বলে পড়ে না তাই মসজিম আপনার ইমান তাজা করুন মসজিদে গিয়ে জামাতের সাথে দেয়া করুন বারাক আল্লাহ ফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত